বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আরবি ভাষা শিক্ষা ক্লাস সাতানব্বই আজকের এই সাতানব্বই ধর্ম পর্বটি খুবই গুরুত্বপূর্ণ কেননা এই পর্বের মধ্যে ছোট ছোট আরবি শব্দগুলো দেওয়া হয়েছে যেগুলো আমাদের কথা বলার জন্য প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়ে থাকে প্রবেশে আপনি অনেক বেশি পরিশ্রম করেন আপনার জন্য সবসময় দয়া করি আল্লাহ তালা যেন আপনাকে সুস্থ রাখেন ভালো রাখেন কেননা আপনার উপরেই নির্ভর করছে আপনার পরিবার আপনি সুস্থ থাকলে আপনার পরিবার সুস্থ থাকবে ভালো থাকবে তাই সবাইকে অনুরোধ করব আরবি ভাষাটা শিখে নিন আপনার কাজ আরো সহজ হবে আপনি ভালো ভালো কাজ করতে পারবেন আরবি ভাষায় কথা বলে আসুন তাহলে শুরু করা এই চমৎকার পর্বটি আরেকটা কথা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে দিন আর এই ভিডিওটিতে একটি লাইক দিবেন প্রথমত আজকে যে শব্দটি আছে সেটা হলো কালকে কালকে এর আরবি হচ্ছে বকরা 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 শব্দের অর্থ হচ্ছে কালকে এবার লেখা আছে আশা আশা এর আরবি হচ্ছে ইজি 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 মানে হচ্ছে আশা এখন লিখা আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি এর আরবি হচ্ছে সুরা 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 মানে হচ্ছে তাড়াতাড়ি এবার লিখা আছে হা কয়টা বাজে আসতে হবে নাম

আঁক বা মানে দরকার কত কত এর আরবি হচ্ছে কাম কাম মানে হচ্ছে কত তোমার কাছে কি ভাঙতি আছে ইন্ডাক অফ মানে তোমার কাছে কি ভাঙতি আছে এবার লিখা আছে তোমার কাছে তোমার কাছে ইন্ডাক ইনডাক অর্থ তোমার কাছে তারপর লিখা ভাঙতি বাংতি আর আরবি হচ্ছে সরফ সরফ অর্থ বাংতি এটিএম মেশিন এটিএম মেশিন কে আরবি ভাষায় বলে সরাফা সরাফা অর্থ হচ্ছে এটিএম মেশিন এবার লেখা না বাংতি নাই বাংতি দাও লা মাফি সরফ জি সরফ লা মাফি সরফ জি সরফ না বাংতি নাই বাংতি দাও তারপর ভাংটি নাই মাফি সরফ ভাংতি নাই এর আরবি হচ্ছে মাফি সরফ দাও দাও বা দেওয়াকে আরবি ভাষায় বলে জীব জীব দাও বা দেওয়াকে আরবি ভাষায় বলে জীব। এখন লিখে আছে আজকে তুমি কখন ডিউটিতে এসেছ ইনতা অর্থ আজকে তুমি কখন ডিউটিতে এসেছ তারপর লিখা আজকে আল ইয়ৌ মানে হচ্ছে আজকে এবার লিখা কখন কখন এর আরবি হচ্ছে মিতা মিতা অর্থ কখন তারপর লিখা আছে ডিউটি ডিউটিকে আরবি ভাষা বলে দয়াম বা দায়াম দয়াম বা দায়াম আমি সূর্য ওঠার আগে আসছি

মানে কথার স্পিডের উপরে আপনার কেই হয়ে যাবে ক্যাপ কে ফাদা মন্তাগা এই লোক এই এলাকাটা কেমন নেক্সট ওয়ার্ডটি হচ্ছে কেমন কেমন কে ক্যাপ ও বলা হয়ে থাকে আবার কেই ও বলা হয়ে থাকে কেই সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তারপর এলাকা মন্তাগা মন্তাগা মানে হচ্ছে এলাকা এখন লেখা আছে এই এলাকা ভালো কোনো ঝামেলা নেই হাদা এই এলাকা ভালো কোনো ঝামেলা নেই ভালো মন্তাজ বা কয়েস আপনি সেগুলো বলতে পারেন আবার কয়েস বলতে পারেন তবে কয়েস শব্দটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যেমন হাদা মন্তাগা কয়েস মানে এই এলাকা ভালো এখান থেকে কিং ফাহাদ হাসপাতাল কত দূরে এখান থেকে কিং ফাহাদ হাসপাতাল কত দূরে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তারপর লিখে আছে হাসপাতাল হাসপাতালকে মুস্তাশফা বলা হয় হাসপাতাল এবার লেখা দূর দূর এর আছে হচ্ছে মনে হয় পাঁচশো ছয় কিলোমিটার হবে গরিব মুমকিন খামচা চিত্তা কিলো খামসা চিত্তা কিলো চিত্তা না চিত্তা গারিব মুমকিন খামসা চিত্তা কিলো মানে কাছে মনে হয় পাঁচ ছয় কিলোমিটার হবে খামসা ওর সিদ্ধা খেল এখন লেখা মনে হয় মুমকিন মুমকিন মানে মনে হয় পাঁচ খামসা খামসা মানে পাঁচ ছয় খাম কিভাবে আমি হারামে যাব কেফ রুআনার কেফ রু আন আল হারাম মানে হচ্ছে কিভাবে আমি হারামে যাবো সোজা যাও দুই সিগন্যাল পর ডান পাশে রুসিদা বা ইশারাতিন হুআল ইয়ামিন রুসিদা বা ইশারাতিন হুআল ইয়ামিন মানে দুই সিগন্যাল পর ডান পাশে দুই সিগন্যাল ইশারাতিন বা ইতনান ইশারা ইশারাতিন বা ইতনান ইশারা মানে দুই সিগন্যাল টাকা জরুরি দেশে সমস্যা আছে রুরি ফুলুস বরদ সি মুশকিলা তারপর কখন তুমি দেশে টাকা পাঠাবে মিতা আর সেলিন তা ফুলুস বল তারপর পাঠানো আরসেল পাঠানো আরসেল কেন তুমি দেরি করলে অবশ্যই তাড়াতাড়ি আসবে লেসিনতা সবিতা ক্ষীর লাজিম উস সুরা সুরা লেসিনতা সবিতা ক্ষীর লাজিম উস সুরা সুরা লাজিম মিজি সুরা সুরা কেন তুমি দেরি করলে তা অবশ্যই তাড়াতাড়ি আসবে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আজকের এই চমৎকার পর্বটি দেখার জন্য পরবর্তী পর্বে আরো সুন্দর কিছু নিয়ে আসবো সবাইকে অনুরোধ করব এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখার জন্য লাইক দিলে সবার আগে আমার ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ